আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠান কুইজ কুইজে। আপনারা জানেন সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশের কলেজগুলো। আজকে যথারীতি আমাদের কুইজ কুইজে অংশ নিতে হাজির হয়েছে দুটি কলেজ, একটি হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ, আরেকটি হচ্ছে আর্সেনিয়াম মিশন কলেজ, এবং প্রতিটি দলই রয়েছেন তিনজন করে মেম্বার। তো অনুষ্ঠান শুরু করার আগে চলুন পরিচিত হয়ে নেই এই তিনজন করে মেম্বারের সাথে। বদরুল মিল্লাত সুমন, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। মোহাম্মদ রাব্বি হাসান, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। জয়ন্ত কুমার সাহা, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। শরীফুল হক সজীব, ঢাকা আহসানিয়া মিশন কলেজ। লুৎফর রহমান সানজিদ, আহসানিয়া মিশন কলেজ। ইমরুল কায়েস মেহেদি, আহসানিয়া মিশন কলেজ। পরিচিত হয়ে গেলাম আমাদের দুই কলেজের প্রতিযোগীদের সঙ্গে, এবার চলুন চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিষয় ভিত্তিক রাউন্ড, যেখানে থাকছে আটটি বিষয়, প্রতিযোগীরা যে কোনো চারটি বিষয় বাছাই করে নিতে পারেন। আর আরেকটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড, যেখানে আমরা সময় দিই এক মিনিট। এক মিনিট সময়ের মধ্যে আমরা করি দশটি করে প্রশ্ন, প্রতিযোগীরা সেখান থেকে উত্তর দেবেন। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠান। তো চলুন শুরু করি আমাদের অনুষ্ঠান আজকের কুইজ কুইজ। প্রথমেই বিষয় ভিত্তিক রাউন্ড, আর বিষয় ভিত্তিক রাউন্ডে প্রথমে অংশগ্রহণের পালা ঢাকা ইম্পেরিয়াল কলেজের। ইম্পেরিয়াল কলেজ, আপনাদের পছন্দের বিষয় বাংলাদেশ। বাংলাদেশ বিভাগ থেকে ইম্পেরিয়াল কলেজ আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা বান্দরবান, দক্ষিণের জেলা কক্সবাজার, এবং উত্তরের জেলা পঞ্চগড়, বাকি রইল আর পশ্চিম। পশ্চিমের সর্বপশ্চিমের জেলা কোনটি? নওগাঁ। নওগাঁ না, নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। পরের প্রশ্ন, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। ভারতের ভেতরে বাংলাদেশের 51টি ছিটমহল রয়েছে, এ সবকটি পশ্চিমবঙ্গের একটি জেলায় পড়েছে, বলতে হবে পশ্চিমবঙ্গের ওই জেলার নাম কি? মেদিনীপুর। না, এই জেলাটির নাম হচ্ছে কুচবিহার। কুচবিহার জেলার বাংলাদেশের 51টি ছিটমহল রয়েছে। তৃতীয় প্রশ্ন বাংলাদেশ বিভাগ থেকে আপনাদের জন্য। বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে, এই অধিকার নিশ্চিত করার জন্য সংবিধান কার উপর দায়িত্ব অর্পণ করেছে? হাইকোর্ট। সম্পূর্ণ সঠিক উত্তর। পরের প্রশ্ন বাংলাদেশ বিভাগ থেকে। বাংলাদেশে রয়েছে 4টি ভূ উপগ্রহ কেন্দ্র, এগুলো অবস্থিত বেদবুনিয়া, তালিবাবাদ, মহাখালী এবং সিলেটে, বলতে হবে এই যে ভূ উপগ্রহগুলো রয়েছে এইগুলোর এইসব কেন্দ্রের প্রধান কাজ কি? এটা সাহায্যে আসলে বহির্বিশ্বের সাথে যোগাযোগ। হ্যাঁ, বহির্বিশ্বের সাথে যোগাযোগ, হয়। আর যদি আমরা ঠিক করে বলি, আন্তর্জাতিক টেলিযোগাযোগ করাই হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্রের প্রধান কাজ। যেহেতু কাছাকাছি বলতে পেরেছেন, আপনাদেরকে দিয়ে দিলাম 10 নম্বর। পরের প্রশ্ন বাংলাদেশ বিভাগ থেকে এবং সর্বশেষ প্রশ্ন। 1955 সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি, 1960 সাল থেকে কবিতা শিক্ষা ও গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয়, 1978 সাল থেকে শুরু হয় এই প্রাঙ্গণে একুশের বইমেলা। অনেকগুলো তথ্য দিলাম, এখন আমাকে একটা তথ্য দিন, সেটা হচ্ছে বাংলা একাডেমির যে ভবনটা রয়েছে, এটা একটা পুরনো ভবন রয়েছে বটগাছার ঠিক পেছনে, এই ভবনটার নাম কি? বর্ধমান হাউস। বর্ধমান হাউস, সম্পূর্ণ সঠিক উত্তর, এবং পুরোপুরি 10 নম্বরে। শাস্ত্রীজি, শেষ হয়ে গেল বাংলাদেশ বিভাগ থেকে ঢাকা ইম্পেরিয়াল কলেজ জন্য নির্ধারিত 5টি প্রশ্ন। আমাদের স্কোর বলছে 3টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ, আর তাই তারা অর্জন করে নিচ্ছেন 30 নম্বর। ঢাকা ইম্পেরিয়াল কলেজের কাছ থেকে এবারে যাবার পালা প্রথমে আহসানিয়া মিশন কলেজের কাছে। আহসানিয়া মিশন কলেজ, আপনাদের পছন্দের বিষয় বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 3টি শাখা, স্থল, নৌ ও বিমান বাহিনী। প্রশ্ন হচ্ছে স্থল বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারের প্রথম পদটি কি? সেকেন্ড লেফটেন্যান্ট। সম্পূর্ণ সঠিক উত্তর। স্থলবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারের
প্রথম পদটি হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, সম্পূর্ণ 10 নাম্বার। পরের প্রশ্ন, 1992 সালে 26 জুন ভারত বাংলাদেশের 3 বিঘা করিডোর খুলে দেয়। এর দৈর্ঘ্য 178 মিটার এবং প্রস্থ 85 মিটার। প্রশ্ন হচ্ছে এই করিডোর কোন নদীর তীরে অবস্থিত? ধলেশ্বরী না, এটি হচ্ছে তিস্তা। তিস্তা নদীর তীরে বাংলাদেশের এই যে 3 বিঘা করিডোর রয়েছে সেটি অবস্থিত। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা এবং 8, 48, 56 নম্বর অনুচ্ছেদ সংশোধন যদি করতে চান তাহলে কি করতে হবে? জনগণের প্রত্যক্ষ ভোট, জনগণের প্রত্যক্ষ ভোট দরকার হয়, গণভোট, গণভোটের প্রয়োজন হয়। সঠিক উত্তরের জন্য 10 নম্বর। পরের প্রশ্ন, 1952 সালে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি। উন্নততর গবেষণা, মানুষ ও প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান অনুসন্ধানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এখান থেকে বের হয়েছে একটি এনসাইক্লোপিডিয়া। প্রশ্ন হচ্ছে এই এনসাইক্লোপিডিয়া থেকে আমরা কি নামে চিনি? বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া, সম্পূর্ণ সঠিক উত্তর এবং 10 নম্বর। শেষ প্রশ্ন বাংলাদেশ বিভাগ থেকে, রাজধানী ঢাকার বিজয়সরণী এলাকায় 220 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নভো থিয়েটার মাত্র কয়েকদিন আগে, আমরা টেলিভিশনে দেখেছি। এর মাধ্যমে এদেশের মানুষ বিনোদনের সাথে আকাশ ও গ্রহ নক্ষত্রের অবস্থান ও গতিবিধি সম্পর্কে জানার দুর্লভ সুযোগ পাব। নভো থিয়েটারটার নাম কি? পছন্দের সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ মায়ানমার, কিউবা ও উত্তর কোরিয়ায় প্রদত্ত কতিপয় অর্থনৈতিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো? রাজনৈতিক বন্দী। রাজনৈতিক বন্দী না, সঠিক উত্তর হচ্ছে এই দেশ তিনটি মানুষ পাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলে মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করছে, তাই তারা কতিপয় অর্থনৈতিক ব্যবস্থা সহায়তা স্থগিত করেছে। পরের প্রশ্ন সাম্প্রতিক বিশ্ব থেকে, গত 9 সেপ্টেম্বর 2004 চীন এক জোড়া উপগ্রহ প্রেরণ করেছে। ওই উপগ্রহ দুটি বৈজ্ঞানিক গবেষণার কাজে 2 বছরের মিশনে পাঠানো হয়েছে। প্রশ্ন হচ্ছে এই উপগ্রহ দুটি কি ধরনের কাজ করবে? তাপমাত্রা পরিবর্তন, জলবায়ু সংক্রান্ত বিষয়। তাপমাত্রা পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এসব বিষয়ে গবেষণা করার জন্য পার্শিয়ালি রাইট, মূলত পরিবেশের প্রভাব বিষয়ে গবেষণা করবে এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে মহাকাশে যে বিকিরণ গুলো হচ্ছে সেটার উপরে গবেষণা করবে এই এক জোড়া উপগ্রহ। যেহেতু মোটামুটি 50% বলতে পেরেছেন, আমি সঠিক উত্তর বলে ধরে নিচ্ছি পুরোপুরি 10 নম্বর। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের বিজ্ঞানীরা একটি ওষুধ আবিষ্কার করেছেন, ওষুধটার নাম হচ্ছে ওয়ান্ডার ড্রাগ। প্রশ্ন হচ্ছে এই ওয়ান্ডার ড্রাগ কোন অসুখের চিকিৎসা ব্যবহৃত? বাংলাদেশে অসুখটা আগে খুব হতো, যক্ষ্মা, সম্পূর্ণ সঠিক। চতুর্থ প্রশ্ন সাম্প্রতিক বিশ্ব থেকে, চীন দেশে বর্তমানে 8,40,000 লোক HIV ভাইরাস বহন করছে তাদের শরীরে এবং এইডস আক্রান্ত হয়েছে আরো 80,000 লোক, তাই সেদেশের সরকার এইডস প্রতিরোধে একটি আইন পাস করেছেন। প্রশ্ন হচ্ছে এই আইনটিতে কি বলা হয়েছে? অবিশুদ্ধ রক্ত বিক্রি করা যাবে না। অবিশুদ্ধ রক্ত না, সেখানে নরমালি যে রক্ত কেনা বেচা করে সেটা করা যাবে না, শুধুমাত্র রেড ক্রস বা যারা অথরাইজ আছেন শুধুমাত্র তারা এটা যারা ডোনার তাদের কাছে কালেক্ট করতে পারবেন, কিন্তু আলাদা করে যে বাইরে রক্ত কেনা বেচা হয় সেটা করা যাবে না, কারণ রক্ত কেনা বিক্রির মাধ্যমে এইডস ছড়িয়ে যাবে। সম্পূর্ণ সঠিক উত্তর এবং 10 নম্বর। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন সাম্প্রতিক বিশ্ব থেকে, গত 3 সেপ্টেম্বর জার্মানির একটি শহরে এক অগ্নিকাণ্ডে একটি গ্রন্থাগারের প্রায় 5,000 দুষ্প্রাপ্য বই পুড়ে গেছে। প্রশ্ন হচ্ছে এই গ্রন্থাগারটির নাম কি? টাইম ইজ রানিং এন্ড টাইম ইজ। জার্মানি শহরে পুড়ে যাওয়া এই গ্রন্থাগারটির নাম হচ্ছে আন্না এলামিয়া। শেষ হয়ে গেল সাম্প্রতিক বিশ্ব থেকে নির্ধারিত 5টি প্রশ্ন। আমাদের স্কোর বলছি সাম্প্রতিক বিশ্ব বিভাগে ঢাকা ইম্পেরিয়াল কলেজ 3টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন, আর তাই তারা অর্জন করে নিচ্ছেন 30 নম্বর। ঢাকা ইম্পেরিয়াল কলেজের কাছ থেকে ফিরে যাবার পালা আহসানিয়া মিশন কলেজের কাছে। আপনাদের পছন্দের বিষয় খেলাধুলা।
খেলাধুলা বিভাগ থেকে প্রথম প্রশ্ন। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আমরা বিটিভিতে খেলাটা সরাসরি দেখতে পেয়েছি। এই টুর্নামেন্টটি বীরেন্দর সেবা খেলেন পাকিস্তানের বিরুদ্ধে শততম একদিনের ইনিংস। এই ম্যাচে তিনি একটি মাইল ফলক অতিক্রম করেছেন, প্রশ্ন হচ্ছে সেটা কি? 3000 রান। সম্পূর্ণ সঠিক উত্তর এবং 10 নম্বর। পরের প্রশ্ন খেলাধুলা বিভাগে, টেস্ট ক্রিকেটের ডেবু ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা নেহায়েত কম নয়, এর মধ্যে বাংলাদেশের একজন ক্রিকেটারও রয়েছেন, তিনি কে? আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল, সম্পূর্ণ সঠিক উত্তর। পরের প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে, ইউএস ওপেন টেনিসের শিরোপা অর্জন করে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম অর্জন করেন, তিনি একজন রুশ মহিলা, কোন রুশ মহিলার এটাই প্রথম ইউএস ওপেন একক শিরোপা? সোভা, সম্পূর্ণ সঠিক উত্তর এবং সম্পূর্ণ 10 নম্বর। চতুর্থ প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে, আগামী এপ্রিল 2005 এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল প্রতিযোগিতা, বাংলাদেশও কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, প্রশ্ন হচ্ছে খেলাটা হবে কোথায়? পাকিস্তান। আমাকে দেশের নামটা বলতে হবে, পাকিস্তান না, খুব কাছাকাছি দিয়ে চলে গেছেন, দেশটি হচ্ছে মালয়েশিয়া। পরের প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, কাবাডি বা হাডুডু। জাতীয় কাবাডি লিগে সর্বাধিক শিরোপা লাভ করেছে বাংলাদেশের কোন দল? বিডিআর, বাংলাদেশ রাইফেলস, সম্পূর্ণ সঠিক উত্তর। বাংলাদেশ রাইফেলস জাতীয় কাবাডি লিগে সর্বাধিক শিরোপা লাভ করেছে। আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আসানী মিশন কলেজের জন্য নির্ধারিত 5টি প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে। আর আমাদের স্কোর বলছে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারা, দারুণ পারফরমেন্স এবং অর্জন করে নিয়েছেন পুরোপুরি 40 নম্বর। এবারে পালা ফিরে যাবার ঢাকা ইম্পেরিয়াল কলেজের কাছে। ইম্পেরিয়াল কলেজ, পছন্দের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন, উপমহাদেশের একজন বিখ্যাত পদার্থবিদ তিনি, পদার্থ বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য এই বিজ্ঞানী শেলডন গ্ল্যাশো ও স্টিভেন উইনবার্গের সঙ্গে 1979 সালে নোবেল পুরস্কার লাভ করেন, আমরা কার কথা বলছি? আব্দুল সালাম, প্রফেসর আব্দুল সালাম। তিনি কোন দেশের নাগরিক? পাকিস্তানের নাগরিক, সম্পূর্ণ সঠিক উত্তর। এবং দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে, 1945 সালে 6 আগস্ট যে পারমাণবিক বোমাটি হিরোশিমায় নিক্ষেপ করা হয় সেটি ছিল একটি ইউরেনিয়াম বোমা, লম্বায় ছিল 10 ফুট এবং ওজন ছিল 9000 পাউন্ড এবং এটির শক্তি ছিল 16 কিলোটন টিএনটির সমান, প্রশ্ন হচ্ছে বোমাটির সাংকেতিক নাম কি? লিটল বয়, সম্পূর্ণ সঠিক উত্তর। বোমাটির সাংকেতিক নাম ছিল লিটল বয়। পরে দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে, 1945 সালে 6 আগস্ট যে পারমাণবিক বোমাটি হিরোশিমায় নিক্ষেপ করা হয় সেটি ছিল একটি ইউরেনিয়াম বোমা, লম্বায় ছিল 10 ফুট এবং ওজন ছিল 9000 পাউন্ড এবং এটির শক্তি ছিল 16 কিলোটন টিএনটির সমান, প্রশ্ন হচ্ছে বোমাটির সাংকেতিক নাম কি? লিটল বয়, সম্পূর্ণ সঠিক উত্তর। বোমাটির সাংকেতিক নাম ছিল লিটল বয়। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা 2007 সালে একটি মহাকাশযান পাঠাবে, প্রশ্ন হচ্ছে এই মহাকাশযানটির নাম কি ঠিক করা হয়েছে? ভি, এটা কি স্পেস টেলিস্কোপ? স্পেস টেলিস্কোপ না, এটা মহাকাশযান। সঠিক উত্তর হচ্ছে আর্থ রিটার্ন ভেহিকল, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ERV, এবং 2007 সালে নাসা এই মহাকাশযানটি পাঠাবে। পরের প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে, কতগুলো প্রাণী আছে যাদের সুদূর অতীতে জন্ম হলেও বংশধররা আজও পৃথিবীতে বেঁচে আছে, এদেরকে বলা হয় জীবন্ত ফসিল, এবং প্লাটিপাস এরই একটি উদাহরণ, প্রশ্ন হচ্ছে প্লাটিপাস কোন ধরনের প্রাণী বা কোন গোষ্ঠীভুক্ত প্রাণী? স্তন্যপায়ী, ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী, সম্পূর্ণ সঠিক উত্তর এবং সম্পূর্ণ 10 নম্বর। শেষ প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে, আধুনিক বিজ্ঞানে কম্পিউটার এক বিস্ময়কর সংযোজন এবং এই কম্পিউটার 2টি মাত্র সংখ্যা ব্যবহার করে যাবতীয় সমস্যার সমাধান করে, টোটাল কম্পিউটিংটা করে, অঙ্ক দুটো কি? 0 এবং 1, সম্পূর্ণ সঠিক উত্তর। এবং এর সাথে শেষ হয়ে গেল নির্ধারিত 5টি প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে। আমাদের স্কোর বলছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, নয় তাতে আরো অর্জন করে নিচ্ছেন 40 নম্বর। এবারে আমরা আবারও ফিরে যাব আসানিয়া মিশন কলেজের কাছে। আসানিয়া মিশন, আপনাদের পছন্দের বিষয় সাম্প্রতিক বিশ্ব।
অতি সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী এক বৈঠকে মিলিত হয়েছেন। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে। কিন্তু এই বৈঠকটি ভারতেও অনুষ্ঠিত হয়নি, পাকিস্তানে অনুষ্ঠিত হয়নি। কোথায় হলো? জাতিসংঘে। জাতিসংঘে আমাকে জায়গাটার নাম বলতে পারবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো এই বৈঠক, সম্পূর্ণ সঠিক। পরের প্রশ্ন, সম্প্রতি এক আফ্রিকান দেশের সরকার বলেছে তারা বিরোধী দলের এক অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে, দেশটাতে চলছে গৃহযুদ্ধ, দেশটার নাম কি? সুদান। সুদান, সম্পূর্ণ সঠিক উত্তর। সুদানে চলছে এই গৃহযুদ্ধ, সঠিক উত্তর। এবং পরের প্রশ্ন, ফরাসি সরকারের এক সিদ্ধান্তে বিশ্বব্যাপী দুটো সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তটা কি? হিজাব পরা, যে মাথায় কোন ধরনের পোশাক পরিধান করা যাবে না, এবং সিদ্ধান্তে শিখ এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আবারও 10 নম্বর, সঠিক উত্তর। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রকাশিত সম্মানসূচক বিশ্ব সেরা 100 তরুণ আবিষ্কারকের তালিকায় স্থান পেয়েছেন একজন বাংলাদেশি বিজ্ঞানী, এবং তার নাম হচ্ছে আরিফ চৌধুরী। এবং তার জন্য আমরা সকলেই গর্বিত, এবং আমরা আশা করি যে আমাদের তরুণদের নাম সারা বিশ্বের যে শীর্ষ তালিকা থাকবে জ্ঞানে বিজ্ঞানে, সেখানে আমাদের নামও থাকবে। পরের প্রশ্ন, সাম্প্রতিক বিশ্ব থেকে শেষ প্রশ্ন, গত 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সকালের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সভাপতিত্ব করেন। বলতে হবে জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশ কোন পদ লাভ করে? সহসভাপতি, সম্পূর্ণ সঠিক উত্তর। বাংলাদেশ চলতি অধিবেশনে সহসভাপতির পদ লাভ করেছে। এবং আসানিয়া মিশন কলেজ সাম্প্রতিক বিশ্ব বিভাগে দারুণ পারফর্ম করলেন, এবং তারা 5টি প্রশ্নে দিয়েছেন সঠিক উত্তর এবং অর্জন করে নিচ্ছেন 50 নম্বর। এবারে ফিরে যাব ইম্পেরিয়াল কলেজের কাছে। ইম্পেরিয়াল কলেজ, আপনাদের পছন্দের সর্বশেষ বিষয় খেলাধুলা। খেলাধুলা বিভাগ থেকে প্রথম প্রশ্ন, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, একদিনের ক্রিকেটে 10,000 রানের ক্লাবে দ্বিতীয় ব্যাটসম্যান যোগদান করেছেন, ইতিপূর্বে এই ক্লাবের একমাত্র সদস্য ছিলেন ভারতের সচিন তেন্ডুলকার। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গড়া এই বিরল কৃতিত্বের অধিকারী এই দ্বিতীয় ব্যাটসম্যানটি কে? ইনজামুল হক, সঠিক উত্তর। এবং পুরোপুরি 10 নম্বর। পরের প্রশ্ন, জীবনের প্রথম টেস্ট ম্যাচে 100 রান করতে পেরেছে অনেকেই, কিন্তু 200 রান করতে পেরেছে কয়েকজন মাত্র। প্রশ্ন হচ্ছে এই কয়জন কে? নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার। ম্যাথু সিনক্লেয়ার, নিউজিল্যান্ড। রাহুল দ্রাবিড না। এই 5 জন খেলোয়াড়ের নামই আমরা তেমন ভাবে খুব একটা শুনতে পাই না, কিন্তু যেহেতু আপনারা অন্তত একটি নাম সেখান থেকে বলতে পেরেছেন, সঠিক করে ধরে নিচ্ছে। তারা হচ্ছেন ইংল্যান্ডের ফস্টার, ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো, ব্রেন্ডন কুরুপু শ্রীলঙ্কার, ম্যাথু সিনক্লেয়ার ফ্রম নিউজিল্যান্ড, এবং জ্যাক রুডল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ব্যাটসম্যান। এবং তারা প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। পরের প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে, আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে এথেন্সে, কিন্তু তখন মহিলারা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারতেন না। প্রশ্ন হচ্ছে কোন সাল থেকে মেয়েরা অলিম্পিকে অংশগ্রহণ করছে? 1900 সাল, সম্পূর্ণ সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস অনুষ্ঠিত হয়েছিল 2001 সালে, 9টি ইভেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রশ্ন হচ্ছে কয়টি বিশ্ববিদ্যালয় এই গেমসে অংশগ্রহণ করেছিল? 11টি। 11টি না, 9টি বিশ্ববিদ্যালয় 2001 সালের এই গেমসে অংশগ্রহণ করেছিল। মজার ব্যাপার হচ্ছে সেবছর ইভেন্টও ছিল 9টি এবং ইউনিভার্সিটিও ছিল 9টি। ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন। পরের প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে সর্বশেষ প্রশ্ন, পর্তুগালের এক বিশ্ব নন্দিত ফুটবলার তিনি, পর্তুগালকে ইউরোপীয় ফুটবল 2004-এর ফাইনালে নিতে যার ভূমিকা ছিল সবচাইতে বেশি, তিনি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন। লুইস ফিগো, আমাদের সবার প্রিয় খেলোয়াড়ের নাম হচ্ছে লুইস ফিগো, সম্পূর্ণ সঠিক উত্তর। এবং দেখা যাচ্ছে আমাদের স্কোর বলছে ইম্পেরিয়াল কলেজ 5টির মধ্যে 4টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন খেলাধুলা বিভাগে, আর তাই তারা অর্জন করে নিচ্ছেন 40 নম্বর। বিষয়ভিত্তিক রাউন্ডে সর্বশেষ অংশগ্রহণের সুযোগ বা পালা হচ্ছে এবার আসানিয়া মিশন কলেজের। আসানিয়া মিশন কলেজ, আপনাদের পছন্দের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি।
বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন বিমান চালকগণ সংকেত আদান প্রদানে ব্যবহার করেন নিয়ন আলো প্রশ্ন হচ্ছে আলো তো আরো অনেক ধরনের আলো আছে অন্য আলো ব্যবহার না করে কেন বিমান চালকেরা নিয়ন আলো ব্যবহার করেন কারণ এটি কুয়াশার সময় এবং রাতে দেখতে চমৎকার সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ন আলো কুয়াশার মধ্যেও দেখা যায় বলে বিমান চালকগণ নিয়ন আলো ব্যবহার করেন পরের প্রশ্ন মানব দেহের রক্তের লোহিত কণিকা ও যকৃতে ম্যালেরিয়ার জীবাণু বাস করে একজন ম্যালেরিয়া আক্রান্ত মানুষের দেহ থেকে আরেকজনের দেহে ম্যালেরিয়া কিভাবে ছড়ায় মশার মাধ্যমে সম্পূর্ণ সঠিক উত্তর সাহায্যে ছড়ায় ম্যালেরিয়া তৃতীয় প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে কম্পিউটার সংযোজনীর মাধ্যমে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় তথ্য আদান প্রদান যে সিস্টেমে করা হয় তাকে কি বলে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং আরেকটা আমরা বলি ইন্টারনেট সিস্টেম ইন্টারনেট সিস্টেম বা নেটওয়ার্কের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারকে যুক্ত করতে পারি এবং এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারি সম্পূর্ণ সঠিক উত্তর এবং পরের প্রশ্ন চতুর্থ প্রশ্ন ইংরেজ বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডে 1831 সালে ডায়নামোর মূল নীতি উদ্ভাবন করেন কখনো কখনো একে জেনারেটরও বলা হয় খুব সহজ প্রশ্ন এই ডায়নামো জেনারেটর আসলে কি কাজ করে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত করে হ্যাঁ কিন্তু আসল কাজটা কি আমরা কি পাই জেনারেটরের কাছ থেকে বিদ্যুৎ পাই খুব সহজ প্রশ্ন সহজে আমরা পেয়ে গেলাম উত্তর আমরা বিদ্যুৎ পাই জেনারেটরের কাছ থেকে বা ডায়নামোর কাছ থেকে সম্পূর্ণ সঠিক উত্তর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে শেষ প্রশ্ন আপনাদের জন্য তিনি ছিলেন সর্বকালের সেরা অন্যতম পদার্থবিদ বৈজ্ঞানিক এবং তার দেয়া তত্ত্ব ছাড়া সম্ভবত লেজার কম্পিউটার বা আজকে এই যে আমরা প্লেনে করে উড়ি মহাকাশযানে ঘুরি এটা করা বোধহয় সম্ভব হতো না এবং তার যে সমস্ত থিওরি তিনি আবিষ্কার করে গেছেন আপেক্ষিক থিওরি টাইম এন্ড স্পেস সম্পর্কিত থিওরি পরমাণু কণার আচরণগত তত্ত্ব এই তত্ত্বগুলো আমাদের বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি 1921 সালে বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন প্রশ্ন হচ্ছে তিনি কে স্যার আলবার্ট আইনস্টাইন সম্পূর্ণ সঠিক উত্তর এবং 10 নম্বর শেষ হয়ে গেল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে করা নির্ধারিত 5টি প্রশ্ন দেখা যাচ্ছে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আর্সেনিয়া মিশন কলেজ এবং তারা অর্জন করে নিচ্ছেন 50 নম্বর আমরা চলে এসেছি আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে এসে চলুন জানিয়ে দিই কোন দল কত স্কোর করলো দেখা যাচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ তারা করেছেন সর্বমোট 140 নম্বর এবং আর্সেনিয়া মিশন কলেজ তারা অর্জন করে নিয়েছেন 180 নম্বর বিষয়ভিত্তিক রাউন্ড শেষ এবারে যে রাউন্ড তার নাম হচ্ছে কুইক কুইজ কুইক কুইজ মানে হচ্ছে নির্ধারিত থাকবে এক মিনিট সময় আর তাতে থাকবে নির্ধারিত 10টি প্রশ্ন প্রতিযোগীরা এক মিনিটের মধ্যে কোনো উত্তর না পারলে তারা পাস করে যাবেন আমাদের যদি সময় থাকে আমরা পরে সেই প্রশ্নটা জিজ্ঞেস করব প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার ভুল উত্তরের জন্য আমরা কোনো নাম্বার কাটব না শুরু করব আসানিয়া মিশন কলেজকে দিয়ে তৈরি এক মিনিটের জন্য আপনাদের এক মিনিট সময় শুরু হচ্ছে এখন পৃথিবীর সবচাইতে জনবহুল নগরী কোনটি টোকিও সঠিক উত্তর খাবার লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড সঠিক উত্তর কর্সিকা দ্বীপ কোথায় অবস্থিত অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2004 এর চ্যাম্পিয়ন দল কোনটি ওয়েস্ট ইন্ডিজ সঠিক উত্তর লালন সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে পদ্মা সঠিক উত্তর বর্তমান মেহেরপুর জেলা সাবেক কোন জেলার অন্তর্গত ছিল ভুল যেসব বানরকে এপ বলা হয় তাদের বিশেষ বৈশিষ্ট্য কি ভুল ব্রিক লেন এই গ্রন্থটি কে লিখেছেন মনিকালী সঠিক উত্তর চুনা পাথরের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বনেট সঠিক উত্তর কর্সিকা দ্বীপ কোথায় অবস্থিত ভুল অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন মর্ষতা দেবী ভুল যেসব বানরকে এপ বলা হয় তাদের বৈশিষ্ট্য কি লেমুর ভুল বর্তমান মেহেরপুর জেলা সাবেক কোন জেলার অন্তর্গত ছিল মুজিবনগর ভুল এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আপনাদের জন্য নির্ধারিত এক মিনিট দেখা যাচ্ছে তারা দিয়েছেন সঠিক প্রশ্ন সঠিক উত্তর তাই তারা অর্জন করে নিচ্ছেন 30 নম্বর এবারে কুইক কুইজ রাউন্ডে অংশগ্রহণের পালা ঢাকা ইম্পেরিয়াল কলেজের ইম্পেরিয়াল কলেজ আপনাদের জন্য নির্ধারিত এক মিনিট সময় শুরু হচ্ছে এখন
পৃথিবীর বৃহত্তম হীরকখনি কোথায় অবস্থিত? জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার। ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2004 কোথায় অনুষ্ঠিত হলো? ইংল্যান্ডে। ইংল্যান্ডে। সঠিক উত্তর। আরণ্যক উপন্যাসের লেখক কে? পাস। শালক সংশ্লেষণ উদ্ভিদ কোন গ্যাস ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড। ভুল। 1945 সালে হিরোশিমা বোমা নিক্ষিপ্ত হয় কোন তারিখে? 6 আগস্ট। 6 আগস্ট। সঠিক উত্তর। পার্বত্য জেলা বান্দরবনে জাতীয় সংসদের আসন কয়টি? একটি। সঠিক উত্তর। ভাওয়ালের বনাঞ্চল কোন জেলায় অবস্থিত? গাজীপুর। গাজীপুর জেলা। সঠিক উত্তর। এ লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার কে লিখেছেন? পাস। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন 2004 এ বিজয়ী প্রার্থীর নাম কি? সঠিক উত্তর। আরণ্যক উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর। শালক সংশ্লেষণে উদ্ভিদ কোন গ্যাস ত্যাগ করে? অক্সিজেন। অক্সিজেন। সঠিক উত্তর। দুঃখিত, এর সাথে সাথে শেষ হয়ে গেল আপনাদের সময়। ইম্পেরিয়াল কলেজ 9টি প্রশ্নের সম্পূর্ণ সঠিক জবাব দিয়েছেন, আর তাই তারা অর্জন করে নিচ্ছেন 45 নম্বর। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের নির্ধারিত সময়। এবার ফিরে যাবার পালা। ফিরে যাবার আগে আমরা অবশ্যই আজকে দারুণ দারুণ উপভোগ করলাম, দারুণ এক্সাইটিং আজকের কুইজ প্রতিযোগিতা। আমরা যখন অনুষ্ঠান শুরু করি, আমরা এই দুটো কলেজের সাথে খুব তেমন ভাবে পরিচিত না হলেও আমরা দেখলাম যে দুটি কলেজই আজকে চমৎকার পারফরমেন্স দেখিয়েছেন এবং তারা যেভাবে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আমরা দারুণ আনন্দিত। এবং আশা করি আপনারা যারা টেলিভিশনের সেটের সামনে ছিলেন, আমাদের প্রশ্নগুলো শুনেছেন, তারাও নিশ্চয়ই চেষ্টা করছেন সঠিক উত্তর দেওয়ার জন্য। যারা পেরেছেন অভিনন্দন আপনাকে, আর যারা পারেননি আপনি যে চেষ্টা করেছেন সেজন্য আপনাকে অভিনন্দন। আগামীতে আপনি নিশ্চয়ই সঠিক উত্তর দিতে পারবেন। এখন সময় হচ্ছে আজকের ফলাফলটা বলে দেবার। ফলাফল হচ্ছে আহসানিয়া মিশন কলেজ, তারা অর্জন করেছেন 210 নম্বর, এবং ঢাকা ইম্পেরিয়াল কলেজ, তারা অর্জন করে নিয়েছেন 185 নম্বর। দুদলই করেছেন দারুণ চমৎকার এই স্কোর, এবং আশা করছি যে আমাদের পরবর্তী যে রাউন্ড হবে এই দুটি দলই হয়তো সেখানে চলে যেতে পারবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। আর যে আবেদন আমরা সবসময় করি সেটা হচ্ছে কুইজ চর্চার সাথে নিজেকে জড়িয়ে রাখুন, কারণ সবসময় বলি জ্ঞানই হচ্ছে শক্তি। আগামী দিনে কুইজ আমাদের তথ্য, আমাদের জ্ঞান, আমাদের ধারণা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা চর্চা করে থাকুন কুইজের। আর বিদায় দিন আপনাদেরই হোস্ট ফেরদৌস বাপ্পীকে, দেখা হবে আবারও সামনের মঙ্গলবারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি কুইজিং।